আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, উপজেলা নির্বাচন আওয়ামী লীগ নিজেরাই নৌকা ডুবিয়ে দিয়েছে বলছেন মঈন খান। এরপর জানিয়ে দিব, জনগণের ভিসা অনিবার্য বললেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ, নির্বাচন মানবাধিকার নিয়ে জাতিসংঘের অবস্থানের পরিবর্তন হয়নি বললেন জাতিসংঘের মুখপাত্র ডোজারিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের চিঠিকে নিয়ম রক্ষার চিঠি হিসেবে বলছে মহাসচিব মুখপাত্র স্টিফেন ডোজারিক। এ চিঠির ফলে বাংলাদেশের ডামি নির্বাচন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এবারে জানাবো, ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 12 সিনেটরের চিঠি। এবার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 67% ব্যবসায়ী এবং 90% হচ্ছে কোটিপতি। একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসায়ী কোটিপতির সংসদ সদস্যের সংখ্যা অনেক বেড়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় 67% ব্যবসায়ী এবং প্রায় 90% কোটিপতি বলে জানিয়েছে সংগঠনটি। এবং সর্বশেষ জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ, হাউসিদের ভয়ে ভারত থেকে আমিরাত হয়ে পণ্য আমদানি করবে ইসরায়েল। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসিদের হামলা এড়াতে ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে পণ্য পরিবহনের চিন্তা করছে ইসরায়েল। সোমবার 23 জানুয়ারি তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলের এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নিজেরাই নৌকা ডুবিয়েছে বলে মন্তব্য করেছেন মঈন খান। আসন্ন উপজেলা নির্বাচনে প্রতীক তুলে দেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন আওয়ামী লীগের 7ই জানুয়ারির পর গতকাল সোমবার দ্বিতীয় পরাজয় হয়েছে। আওয়ামী লীগ নিজেরা নিজেরা পরাজয় স্বীকার করেছে, নিজেরাই নৌকা ডুবিয়ে দিয়েছে, তারা এখন নৌকা নিয়ে নির্বাচন করবে না, কারণ নৌকা নিয়ে নির্বাচন করলে এখন তাদের কেউ ভোট দেয় না, এই নৌকার পরাজয় হয়ে গেছে। মঙ্গলবার 23 জানুয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে ওলামা দলের আলোচনা সভায় সব কথা বলেন মঈন খান। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাহ নেসারুল হক, সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। মঈন খান আরো বলেন, এখন আর বক্তব্য নাই, কাজ করার সময় এসেছে, বিএনপি রাজপথে নেমেছে গণতন্ত্র পুনরুদ্ধারে। আওয়ামী লীগের কারণে গণতন্ত্র আজমিত, গত 15 বছরে আওয়ামী লীগ দ্বিতীয় বাকশাল গঠন করেছে, মানুষের অধিকার হরণ করেছে, আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ড স্বাধীনতা আদর্শের বিরোধী। এ সময় তিনি বলেন, সরকারের দুর্নীতি লুটপাট এবং দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাবিশ্বাস উঠেছে। তিনি আরো বলেন, বিএনপি যে প্রতিবাদ করছে তা হবে নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ, ভুয়া প্রহসনের নাটক করায় বাংলাদেশের মানুষ আজ সরকারকে প্রত্যাখ্যান করেছে, দেশে বিদেশে আওয়াজ উঠেছে, এখনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি, ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে, আওয়ামী লীগ বিজয় মিছিল নয় পরাজয় মিছিল করছে। মঈন খান আর বলেন, সংবিধান নয় সরকারের দুর্নীতি লুটপাটের পিতি রয়েছে, সংবিধানের দোহাই দিয়ে সরকারের প্রহসন মাত্র। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে ভাঙার চেষ্টা করেও সফল হয়নি সরকার, বিএনপি নেতাকর্মীরা হারেনি, জনগণ জেগে উঠেছে, তবে বাদ সেধেছে পুলিশ বাহিনী, জীবন মরণ লড়াই করা হবে, এরপরও আওয়ামী লীগকে বাকশাল কায়েম করতে দেওয়া হবে না। তিনি বলেন, নেতাকর্মীদের হতাশা নয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ধমকে বিএনপি ভয় পায় না, অভিনব কারচুপির মাধ্যমে নির্বাচন হয়েছে, অচিরেই জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের বিদায় করতে হবে। জনগণের বিজয় অনিবার্য বললেন নজরুল ইসলাম খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির লড়াই জনগণের পক্ষে লড়াই, লড়াই আরও সুসংগঠিত করা হবে, অব্যাহত রাখা হবে, এতে জনগণ এবং বিরোধী জোটের বিজয় অনিবার্য। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একতরফা নির্বাচনে গণতন্ত্র নির্বাচনে শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন মঈন খান। গণতান্ত্রিক বাম ঐক্য এর আয়োজন করে, এতে সংগঠনের সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতি
সভাপতিত্বে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। নজরুল ইসলাম খান আরো বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন ধারণা সৃষ্টি হয়েছে এই নির্বাচনে ডামি প্রার্থী। যদিও নির্বাচন কমিশন এই ডামি অনেকই সরকারি প্রতিষ্ঠান সেরকম আচরণ করেছে। তিনি আরো বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন বয়কট করার পরও সিসি ঘুমিয়েছে, কারণ সবই তো নির্ধারিত ছিল, এটা ডামি নির্বাচিত সরকার, জনগণের সরকার নয়। গণতন্ত্র নিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান রসিকতার অধিকার জনগণ কাউকে দেয়নি বলে মন্তব্য করেছেন তিনি। সরকার ঠিক করেছে কে বিরোধী দল হবে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ হলেও বিদেশে উন্নত চিকিৎসায় যাওয়ার সুযোগ পাচ্ছেন না। দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা কারাগারে। নজরুল ইসলাম খান আরো বলেন, 28 অক্টোবরের পর থেকে 25,000 গ্রেপ্তার, 1,500 বেশি নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। রাত 10টা পর্যন্ত আদালত চলে। এভাবে গণতান্ত্রিক আন্দোলন দমানোর স্বপ্ন দেখেছে সরকার, এটা কোনোভাবেই কাজে আসেনি। প্রতিপক্ষকে গ্রেপ্তার করে রেখে অত্যাচার নির্যাতন করে দমিয়ে রাখতে পারবে না এই সরকার। সব স্বৈরাচারের একইভাবে পতন হয়। শেখ হাসিনা ইতিহাস দেখলে শেখ হাসিনার মনে পড়বে, কোনো স্বৈরাচারী সরকার কোনোদিন টিকে থাকতে পারেনি। শেখ হাসিনারও অচিরেই পতন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচন মানবাধিকার নিয়ে জাতিসংঘের অবস্থানের পরিবর্তন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের চিঠিকে নিয়ম রক্ষার চিঠি হিসেবে দেখছে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ চিঠির ফলে বাংলাদেশে ডামি নির্বাচন এবং ক্ষমতাসীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে সাব জানিয়ে দিয়েছেন তিনি। গতকাল সোমবারে নিয়মতান্ত্রিক ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, বাংলাদেশে ফের ক্ষমতা গ্রহণে শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর মাধ্যমে জাতিসংঘের মহাসচিব কি মানবাধিকার লঙ্ঘন এবং জাল ভোটের নির্বাচন এ বিষয়ে দুটিকে অবজ্ঞা করেনি। মহাসচিবের এমন চিঠি অগণতান্ত্রিক নির্বাচনে জাতিসংঘের পূর্বের অবস্থান এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যে বিবৃতি দিয়েছেন তার প্রতি সাংঘর্ষিক নয় কি? জবাবে ডুজারিক বলেছেন, না, তিনি জাতিসংঘের মহাসচিব, একটি চিঠি পাঠিয়েছেন মাত্র। বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানকে পুনর্নির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান, এটা তেমনিভাবে পাঠানো একটি শুধুমাত্র চিঠি। তিনি জোর দিয়ে বলেন, এই পোডিয়াম থেকে আমরা যা বলেছি এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যা বলছেন, সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে 12 মার্কিন সিনেটরের চিঠি। শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে 12 জন মার্কিন সিনেটর। তারা হলেন সিনেট সংখ্যাগরিষ্ঠ হুইপ ইলেওনের ডেমোক্রেট দলীয় সিনেট ডিক ডারবিল, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর ডক ইয়ার্ট ইয়াং, নর্দার্ন ভার্জিনিয়া ডেমোক্রেট সিনেটর টিম কেইন, অরেগন রাজ্যের ডেমোক্রেট সিনেটর জেপ মার্কলি, নিউ হ্যাম্পানের ডেমোক্রেট সিনেটর জেন শাহিন, ম্যাসাচুয়েটরের ডেমোক্রেট দলীয় সিনেটর এড মার্কি, হাইওয়ে রাজ্যের ডেমোক্রেট দলীয় সিনেটর শেরড ব্রাউন, ভারমন্ট রাজ্যের ডেমোক্রেট সিনেটর পিটার ওয়েলস, রোডস আইল্যান্ডের ডেমোক্রেট দলীয় সিনেটর শেলডন হোয়াইট হাউস, অরেগনের ডেমোক্রেট দলীয় সিনেটর রন ওয়াইডেন, নিউ জার্সির ডেমোক্রেট সিনেটর কোরি কুকার। এসব সিনেটর যৌথভাবে স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। চিঠিতে প্রফেসর ইউনুসকে হয়রানি বন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের সমালোচকদের টার্গেট করে বিস্তৃতভাবে বিচারের ব্যবস্থার যে লঙ্ঘন করা হচ্ছে সেই ধারণা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদে 67% ব্যবসায়ী, 90% হচ্ছে কোটিপতি। একাদশ জাতীয় সংসদের তুলনায় এবার দ্বাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী এবং কোটিপতির সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সুশাসনের জন নাগরিক সুজন। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় 67% ব্যবসায়ী এবং 90% হচ্ছে কোটিপতি বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার 23 জানুয়ারি এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সুশাসন জন্য নাগরিক সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামা তথ্য বিশ্লেষণ করে সব তথ্য জানানো হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত 299 জন সংসদ সদস্যদের মধ্যে 200 জনের পেশা ব্যবসা, শতকরা হিসেবে সংসদ সদস্যের 66.89% ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ীদের ছিলেন 185 জন, মোট সংসদ সদস্যের 61.66%। প্রতিবেদনে বলা হয়েছে এই সংসদ সদস্যদের মধ্যে 100
93 জনের 5 কোটি টাকার বেশি সম্পদ রয়েছে এছাড়াও 269 জনের রয়েছে 1 কোটি টাকার বেশি সম্পদ যা শতকরা হিসাবে 89.97% একাদশ জাতীয় সংসদে কোটিপতি সংসদ সদস্যের পরিমাণ ছিল 247 জন বা 82.33% তবে একাদশ সংসদের তুলনায় এবার উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যা কিছুটা বেড়েছে এবারের সংসদে সদস্যদের 82.60% স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন একাদশে এই হার ছিল মাত্র 81%। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন সব তথ্যের মূল ভিত্তি হল প্রার্থীদের দেয়া হলফনামা কিন্তু নির্বাচন কমিশন হলফনামা তথ্য যাচাই বাছাই করে না হলফনামায় অনেক ক্ষেত্রে তথ্য গোপন এবং বিভ্রান্তিমূলক তথ্য রয়েছে যে উদ্দেশ্যে আদালতে প্রার্থীদের হলফনামায় তথ্য দিতে বাধ্যতামূলক করেছিলেন তার উদ্দেশ্য পূরণ হচ্ছে না